ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو لا حول ولا قوة إلا بالله. محترم مسلمين كرام. شروطي الله جل وعلا شان شاري درباري. আমরা অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহরবানি করে কোরআন কারীমের আলোচনায় হাজির হওয়ার আমাদেরকে তাওফিক দান করেছেন সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সূরা বাকারায় 11 নম্বর আলোচনা 11 নম্বর পর্বের আলোচনা আমরা শুনছি আয়াত নম্বর 83 থেকে 83 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলির ভেতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনী ইসরাঈল বনী ইসরাঈলদের সাথে কিছু চুক্তি করেছিল চুক্তি মানে কিছু অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কিছু অঙ্গীকার করেছিলেন কিছু ওয়াদা করেছিলেন ওয়াদার কিছু অংশ তারা মানত কিছু অংশ তারা মানত না তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যুগেও মূসা আলাইহিস সালাতু ওয়া সালামের উম্মতেরা বিদ্যমান ছিল কিনা হ্যাঁ ছিল কিনা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু পুরানা ইতিহাস স্মরণ করিয়ে দিলেন যে ওই জাতিরাই তার নবীদের সাথে কেমন তারা আচরণ করত কিছু কথা আছে না মানুষের যে অভ্যাস যায় না কথা আছে না কি অভ্যাস যায় না তৈলে আর ইতো যায় না কি মইলে তো অভ্যাস তাদের নবী মুসার সাথে ইহুদিরা কি আচরণ করেছিল কাজেই ইহুদিদের তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নন কাজে তাদের নবী ছিলেন মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সাথে তাদের আচরণ তাদের ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্মরণ করে দিলেন যে ওই জাতিরা তাদের নবীকে মূসা আলাইহিস সালামের সাথে কেমন আচরণ করে দিল কাজে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি একজন নবী কাজে ওই সিলসিলার ওই উত্তরসূরিরা ওই পূর্বের লোকেরা কেমন আচরণ করত তাদের নবীর সাথে আপনার সাথে আর কতটুকুই বা ভালো আর কতটুকুই বা তাদের পুরানা অভ্যাসের কথা আচার আচরণের কথা আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্মরণ করিয়ে দিলেন সুবহানাল্লাহ যাতে ওদের অভ্যাস সম্পর্কে ভুল আইডিয়া পান ওদের খাসলত সম্পর্কে নবীর একটা অভিজ্ঞতা থাকতে পারে কোরআন কারীমের ভিতরে জানা যায়
وإذ أخذنا ميثاق بني إسرائيل شرن كرون شيخ شمال بروتا وإذ جوهر أخذنا أمي أمكار نيتلام أمي أمكار نيتلام بني إسرائيل بني إسرائيل كاستيكا অঙ্গীকারটা কি ছিল আল্লাহর বনী ইসরায়েলদের প্রতি আল্লাহ বলেছেন ও বনী ইসরায়েলেরা লা তাআবুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে এটা ছিল বনী ইসরায়েলদের প্রতি আমি আল্লাহর প্রথম অঙ্গীকার ঠিক আছে আমি তোমাদেরকে মান্না দিব সালওয়া দিব বিপদ থেকে উদ্ধার করব তোমাদেরকে ফেরাউনের কবল থেকে তোমাদেরকে হেফাজত করব যত কিছুর দরকার আমি আল্লাহ সব কিছু করে দিব সুবহানাল্লাহ বা কিছু ওয়াদা আছে আমার সাথে আমার কিছু কাজ আছে আমার কিছু চুক্তি আছে যদি তোমরা আমার চুক্তিতে আবদ্ধ হও ওগুলা যদি মেনে চলো বিপদে ফেললে সে কোনটা না মানে হ্যাঁ জো তুফান একটা আয়সা দেও এখন আপনি যা হইবেন তাই মানবো কিন্তু বিপদ থেকে আমার মুক্তি চাই তো যত বিপদ আছে তাদের সামনে তারা বলতো আল্লাহ ঠিক আছে আপনি যাই বলবেন আমরা মানব কোনো কিছুই আমরা চাহিদা দিব না আপনার সব কথা মানব বিপদ শেষ তাদের চুক্তিও শেষ খালাস বুঝা দিতে পারে আল্লাহ বলছেন আমি বন ইসরায়েলের কাছ থেকে ফাটে চুক্তিটা করেছিলাম লা তাআবুদুনা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারব না ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা আরেকটা চুক্তি ছিল বনী ইসরায়েলের সাথে ওয়াবিলওয়ালিদাইনি মা বাবার সাথে ওয়ালিদের সাথে পিতামাতার সাথে ইহসানা ওয়াযিল কুরবা মা বাবার সাথে খুব ভালো ব্যবহার করবা মা বাবার সাথে উত্তম আচরণ করা মা বাবার প্রতি হক আদায় করা আল্লাহ জাল্লা ওয়ালা যতবার বলছেন আর কোন ধর্ম কতবার বলছে আর কোন ধর্ম এত গুরুত্ব দেয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মূলনীতি ছিল এই মূলনীতিগুলো দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছিলেন যত রাসূল পাঠিয়েছিলেন মূলনীতি সমান ছিল বলেন সুবহানাল্লাহ সব কিছু মূলনীতি আছে না আল্লাহর ইবাদত করা এটা মূলনীতি আল্লাহর বান্দাদের মূলনীতি মা বাবার প্রতি ভালো ব্যবহার করা এটা একটা মূলনীতি কেমন ব্যবহার করবেন মা বাবার সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান উত্তম ব্যবহার সূরা বনী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু তোমার রব অর্ডার করছেন আল্লাহ সারা করে ইবাদত করতে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর আল্লাহর পরে আল্লাহর ইবাদতির পরে তোমার একটা দায়িত্ব আছে আল্লাহর দায়িত্ব পরে আল্লাহর হকের পথে পরে আরো কিছু মানুষের হক আছে সবচেয়ে বড় হল হক হলো তোমার মা আর তোমার বাবা কিছু মানুষ আছে মনে করে না আমার মা বাবার চাইতে আমার স্ত্রীর হক আমার কাছে আরো বড় আছে না কিছু মানুষ আছে না আল্লাহ হয়তো আপনাদের ভিতরে নাই আলহামদুলিল্লাহ বলেন কিছু মানুষ আছেন মনে করেন না বিয়ে শাদি করে ফেলছি এখন আমার সংসার বাবার সংসার থাকি মার সংসার থাকি আমি সেপারেট মা বাবা হক অনেক আদায় করছি এখন আমার ফ্যামিলি নিয়ে আমি বিজি আপনি মনে করেন আমার স্ত্রীর হক আমার উপরে বেশি আমার ছেলে মেয়ের হক আমার উপরে বেশি মা বাবার যদি লোকটা না করতে পারেন অনেক সময় দেখা যায় হোম কেয়ারে কাটাইয়া দেন আছে না এ সময় কিন্তু মুসলমানদের ভিতরে হোম কেয়ারে কেয়ার রুমে পাঠানো এটা ছিল না যতই বাদ থাকতো এরপরে মা বাবাকে সাথে রাখতো এখন বলে মা বাবাকে একা করে রাখি আই আমি আমার সুন্দর একা করে দরকার আমার স্বাধীনতার দরকার স্ত্রী যে সময় বলেন আমার আমার স্বাধীনতার সমস্যা হইতেছে আমার চলার বিরাতে একটা মুশকিল আমি আমার আলাদা ঘর চাই তখন ছেলে বাবা মা বাবার কথা শুনে না স্ত্রীর কথা শুনে এখন বাবা মা তুমি বৃদ্ধ থাকো চলতে পারো আর না পারো আমার এত কিছু চিন্তা করার সময় নেই সাসা আপন যান দুঃখ হলেও সত্য আজকে মা বাবার প্রতি যে হক আদায় করার কথা ধীরে ধীরে মানুষ এগুলো ভুলে যাচ্ছে একটা বার চিন্তা করে না হারে আমি যখন ছোট ছিলাম আমার মা আর আমার বাবা কই বাবা তো আমাকে ফালাইয়া কোথাও একটা দিনের জন্য আমার মা আর আমার বাবা আমাকে ফেলে কোথাও যান নাই
আমার আদরের ছেলে আমার আদরের মেয়ে, আমি কেমন করে আমার মাকে ফেলে আমার বাবাকে ফেলে আমি অন্যত্র চলে যাব? আমি আমার মা আমার বাবার সুখে থাকবো দুঃখে থাকবো তাদের খেদমত করব। আমি যতদিন বেঁচে থাকি আমার পাশেই আমার মা বাবা থাকে। আমার সন্তান যদি আমার পাশে থাকতে পারে কেন আমার মা বাবা আমার পাশে থাকতে পারে? একদিন আমি ছিলাম ছোট, আমি হাঁটতে পারতাম না। একদিন আমি ছিলাম ছোট, আমি যখন হাঁটা শিখেছি তখন আমার দুহাত দিয়ে আর আমার দু পা দিয়ে আমি হেঁটেছি। আমরা বলতাম না আঙ্গুরতলা দিয়ে জায়গা থেকে আরেক জায়গাতে যেতাম। আমার নিজের সাহায্যে আমি চলতে পারতাম না। আমার মা আমাকে কুলে নিয়ে আমাকে চলেছে, আমার বাবা আমাকে কুলে নিয়ে আমাকে চলেছে। একদিন আমার বাবা তার সময়ও আসবে, আসছে, যেদিন উনিও তার নিজের শক্তিতে চলতে পারবেন না, একটা লাঠি লাগবে, কখনো লাঠির সাহায্যে অতীতে হাঁটতে পারবেন না, তার হুইল চেয়ার লাগবে। অনেক সময় হুইল চেয়ারও কাজ হবে না, কুলে করে থাকি বিছানা থেকে টয়লেট নিতে হবে, টয়লেট থেকে তাকে বিছানা নিতে হবে। আমিও ছিলাম, আমার মা আমার বাবা আমার টয়লেট পরিষ্কার করেছে, আমাকে নেভি দিয়েছে, কিন্তু কেন আমার মার বাবার সেই টয়লেট পরিষ্কার করতে তাকে বিছানা থেকে তুলে তুলে করে তুলে নিতে টয়লেটে নিতে আমার কেন অসুবিধা হবে, আমি কেন করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন জায়গাতে অকৃতজ্ঞ বলেছে। মানুষকে কি বলেছেন? বিভিন্ন জায়গাতে অকৃতজ্ঞ। কিছু মানুষ আছে আল্লাহর শুকরিয়া আদায় করে না, আরো কিছু মানুষ আছে মা বাবার শুকরিয়া আদায় করে না। যে সমস্ত মানুষ দেখবেন দুনিয়া বদলার যায় না, দুনিয়াটা কিসের জায়গা? বদলার যায় আল্লাহর কাছে। আপনি আপনার মা বাবার খেদমত করেন, আপনি আপনার মা বাবার খেদমত করেন। আপনি যতই বৃদ্ধ হবেন, আপনি যদি আপনার মা বাবাকে ছেড়ে কোথাও চলে না যান, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার সন্তান সন্তি আপনাকে ছেড়ে কোথাও চলে যাবে। এটা আল্লাহর সুন্নত, এটা আল্লাহর তরিকা। আল্লাহর সুন্নত ও আল্লাহর তরিকার কোনো পরিবর্তন যদি আমার মা বাবার খেদমত করি আমার সন্তান করতেই হবে, আমার সন্তান করতে হবে। এটা আল্লাহর বিচার। আল্লাহর একটা নাম আল আদিল, আল্লাহর একটা নাম আল আদিল। আদিল মানে ন্যায় বিচারক। ন্যায় বিচারক কে? আল্লাহ। বিচারক আল্লাহ বিচার করেন। আমি আমার সন্তান আমি আমার মা বাবাকে লুকাফটা করব। আল্লাহ বিচার হয়ে যায়, আল্লাহ ফয়সালা হয়ে যায়, আমার সন্তান দিয়ে আমাকে আল্লাহ লুকাফটা করা, এটা আল্লাহ বিচার। এই জন্য সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর হকের পরে খাস হক মা বাবা। আল্লাহর হকের পরে মা বাবার হকটাকে ঝুলে দিয়েছে। আপনার সন্তান যতই মহব্বতের থাকুক, আপনার স্ত্রী যতই মহব্বতের থাকুক না কেন, আপনার মা বাবার চাইতে বড় হইতে পারে। সেদিন দেখছিলাম একজন লোক একটা প্রশ্ন দিয়া চারটা উত্তর দিছে, বলে দেখি তো তোমরা ঠিক দেব, বলে তোমার কাছে কে বড়, তোমার মা বাবা, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে না সম্পদ? বলে তো দেখি আপনার কোনটা ঠিক উত্তর দিবেন, কোনটা দিবেন? মা বাবা। কেন? স্ত্রী যদি চলে যায় ভাই, তাহলে স্ত্রী আর তো খাওয়ার ব্যবস্থা আছে কিনা? একজন নাই, দুইজন নাই, তিনজন নাই, চারজন পর্যন্ত হুকুম আছে, আছে, করতে পারবেন, স্ত্রী বানাইতে পারবেন, একেবারে সহধর্মী। কিন্তু মা কয়জন, বাবা কয়জন? মা যদি চলে যান দ্বিতীয় মার বানানো তাই না, আর মা পাবেন না, মা পাবেন না। বাবা যদি চলে যান আর দ্বিতীয় বাবার, একটা সন্তান যদি মারা যায় আর একটা সন্তান পাওয়ার সম্ভাবনা, সম্পদ যদি চলে যায় সম্পদ আবার ঘুরাইতে পারবেন, কিন্তু মা চলে গেলে এই মা বাবা চলে গেলে বাবা পাওয়া যায় না। এখন কথা হলো আমরা যারা মা বাবার খেদমত করার সুযোগ পাই না, ছোটবেলায় হয়তো হারিয়ে ফেলেছি মাকে বাবাকে,
খেদমত করার সুযোগ পাই নাই। আমার জন্য করণীয় কিছু আছে কি না? আছে কি না? আমার জন্য করণীয় মা চলে গেছেন, মারা গেছেন, ইন্তেকাল করে বাবা নাই, আমি তো চাইলেও আর খেদমত করতে পারবো না। সুযোগ আছে, সুযোগটা হলো কি? সুযোগ হলো আমরা শিখানো বাসায় বেশি বেশি করে দোয়া করবো। ربي ارحمهما كما ربياني صغيرا، ربي ارحمهما كما ربياني صغيرا. অর্থটা কি ভাই দেখেন, ربي ارحمهما رب মানে কি আমার রব, আল্লাহ 99 নেই মাস কতটা নাম আছে, মা বাবার দোয়ার কোন নাম আছে আর রব, মা বাবার দোয়ার মধ্যে কোন রব ওয়ার্ড আছে, রাব্বির হানুমা রব আছে, রব মানে কি, রব মানে প্রতিপালন করে, রব মানে কি যিনি উত্তম ভাবে প্রতিপালন করে। কালাল ফাসিরুন রব হচ্ছেন তিনি যিনি আপনার দাবি ছাড়াই, আপনার অ্যাপ্লিকেশন ছাড়াই, আপনার ফরিয়াদ ছাড়াই আপনার যত জরুরত আছে তিনি আদায় করেন। রব থাকে বলে মুফাসসিরিনে কেরাম বলছেন যিনি আপনার দাবি ছাড়া আপনার যে জরুরত খোয়া লাগে না, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি ডিমান্ড, হু ফুলফিল ইওর নিড, হু ফুলফিল ইওর নিড। কোনো দাবি নাই, আলোর জন্য কি কোনো দাবি করতে হয়, বাতাসের জন্য কি কোনো মিছিল মিটিং করতে হয়, পানির জন্য কি কোনো মিছিল মিটিং করতে হয়, এই যে ফল ফ্রুট যত কিছু আছে এগুলোর জন্য কি আল্লাহর কাছে দাবি দাবা আদায় করতে পারবে না? আমার গাছে তো আম হয় না, জাম হয় না, কাঁঠাল হয় না, ডাল হয় না, গম হয় না, কিন্তু কোন মিশনারি করতে হয় না? এগুলা আল্লাহ তাআলা আপনার জরুরত, আপনার কোন দাবি দাবা যিনি সারান, যিনি যিনি মিঠান, উনার নাম কি আল্লাহ, উনার নাম আপনার মা আপনার বাবা। আরবিতে মা বাবাকে রব্বে সগীর বলা হয়, যিনি আপনার দাবি দাবা সারা আপনার জরুরত মিটাইছেন। আমি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম আমি বলতে পারতাম না আম্মা আমার পেটের ক্ষুদায় অস্থির তাড়াতাড়ি দুধ দে, আমি বলতে পারতাম না, আপনারা পাচ্ছেন না, আমি খুঁজতে পারতাম না। বা আমার আম্মা কত সময় পরপর ওই স্তনটা মুখের মধ্যে দেওয়া দিতেন, বাচ্চা দাবি সারাই বা একটু কান্নাকাটি করলে তো আর খবর বুঝ নাই, মা সব খাম্পা চালাইয়া জলদি করে নিয়ে আমার বাবার বাচ্চা কি ওই করে সাথে সাথে খাবারটা দিতে দিতেন না। গরমের যন্ত্রণায় আমার গোসলের প্রয়োজন, শিশু অবস্থায় আমি বলি নাই আম্মা গো আমাকে গোসল দাও, কিন্তু মা একদিন পর পর একদিন এই সপ্তাহে যখনই তো খার গোসল দিতেন কিনা, দিতেন কিনা দিতেন। আমি অসুস্থ জরুরি জাগেছে আমার ডাক্তারের দরকার, আমি বলি নাই আম্মা তাড়াতাড়ি আমাকে ডাক্তারখানায় নিয়ে যাও, আমার মা আমার দাবি ছাড়াই, আমার বাবা আমার দাবি ছাড়াই নিয়ে গেছে কিনা। তাহলে আমি আমার ছোটবেলায় আমার দাবি দাবা ছাড়া আমার কিছু জরুরত আমার মা বাবা আদায় করছেন কিনা, করছেন। আল্লাহ তার নামটা ইউজ করেছেন আর রাব্বির হাম, বান্দা যখন মা বাবার জন্য দোয়া চাইবে আল্লাহর কাছে আল্লাহ অন্যান্য নামের চাইতে বেশি গুরুত্ব দিবে কোন নামটা কি, আর রাব্বি হে আমার রব, ইরহাম ইরহাম মানে দয়া করা, রহম করা, মায়া করা, স্নেহ করা, আদর করা। ইরহাম হুমা, হুমা মানে দুইজন, হুয়া একজন আর হুমা দুইজন, আমরা বলি বলি না এক বছর আর দুই বছর। ইরহাম আল্লাহ বলছেন না হিয়া, আল্লাহ তুমি দয়া করো আমার মার প্রতি বলেন নাই, বলেন নাই দয়া করো আমার বাবার প্রতি, বলছেন ইরহাম হুমা, হুমা মানে দুজন, সুবহানাল্লাহ বলেন ইরহাম হুমা, হুমা মানে দুইজন, নট অনলি ওয়ান, মা আর বাবা। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ কেমন দয়া করো, বলছেন খামা, খামা মানে যেইভাবে, রাব্বা মানে তরবিয়া, রাব্বা মানে লালন পালন, ইয়ানি আমাকে সগিরা, সগিরা মানে ছোটবেলা, অর্থাৎ হে আমার রব আমার মা আমার বাবা আমার ছোটবেলায়, আমার ছোটবেলায়, সগিরা মানে কি কোন বেলা, ছোটবেলা, ছোটবেলার মায়া আর বড় বেলার মায়া কি সমান না বেশ মাসে, কথাটা বুঝেন নি আপনারা, বাচ্চার প্রতি ছোটবেলার যে মায়ার বড় বেলার যে মায়া সমান না বেশম আছে, বেশম আছে। ছোটবেলা দেখেন মা বাবা সন্তানটাকে একটু অসুবিধা হইলেই, একটু অসুবিধা হইলে তাড়াতাড়ি বুকের সাথে আইনে জড়াইয়া ধরেন,
যে মনে করে বুকের ভিতরে ঢুকাইয়া দিবে ওই না এমন অবস্থা সামান্য অসু সামান্য কান্দা হাঁটু হইলে সামান্য অসুস্থ হইলে তোর তিন বুকের সাথে বাবারে কি হয়েছে তোমার বুকের সাথে একেবারে জড়াইয়া দরকার যেমন ভিতরে ঢুকাইয়া দিবে এমন অবস্থা হয় না কিন্তু বাচ্চা তখন বয়স 18-25 হয়ে যায় এই সময় খানলেও কি এবার পুরো লয় হ্যাঁ বুকের সাথে কি আটাইয়া ধরেন আমার বেমারে আমি যতটুকু না কষ্ট পাইছি বুঝা গেছে আমার আব্বা আম্মার সাথে বেশি কষ্ট অবস্থা আচ্ছা এটা বুঝবেন তাদের সন্তান আছে সন্তানের একটু বেমার হইলে বুঝা যায় সন্তানে যতটুকু না কষ্ট পাইতেছে বাবার ফলে যায় আরো বেশি কষ্ট মার বলি যে আরো বেশি কষ্ট লাগে কষ্ট লাগে না এই জন্য আল্লাহ কি ওয়ার্ড ইউজ করছেন দেখেন আল্লাহ হিকমত আল্লাহ বলছেন কামা রব ইয়ানি সগীর ওয়া মার রব ওয়া মার প্রতিপালক আমার মা আমার বাবা আমার ছোটবেলায় যেভাবে আমাকে আদর করেছেন সোহাগ করেছেন আমার রব্ব তুমি মেহরবানি করে সেইভাবে আমার মা আমার মাকে আর বাবাকে তুমি মায়া করো বড়বেলায় যেভাবে মায়া করছেন এইভাবে না ছোটবেলায় আমার শিশু অবস্থায় আমার মা বাবা যেইভাবে আমাকে মায়া করছেন আমি চাই আমার মা বাবাকে ঠিক ঠিক সেইভাবে তুমি এইভাবে মায়া করো অর্থাৎ আমার মা আমার বাবা আমাকে খুলে খাকে নিয়েছেন যেইভাবে আদর করেছেন যত্ন করেছেন আমি চাই ঠিক সেইভাবে তুমি আল্লাহ তুমি আমার রব আমার মা বাবার প্রতি যাওয়ার মতো সুযোগ আছে মনে করেন বাংলাদেশে থাকলে তো কবরের পাশে যাওয়া এটা মনে মুশকিল সাইদে অনুষ্ঠান পারা বা এদেশে যাদের মা বাবা মনে করেন আছেন কবর তো সাহিত্য আছেন সুযোগ আছে অনেক আছেন আহারে এই মৃত্যু তারিখে একদিন যায় আছে না মৃত্যু তারিখে একদিন যায় ঈদে পড়বে একদিন করবে খেয়াল করে আর সারাটা বছর যায় কোনো গরজ নাই বিজি এই মা বাবার কথা স্মরণ হইবে না এই জন্য আল্লাহ তারা বিভিন্ন জায়গাতে মানুষকে নাশুকুর বন্দা অকৃতজ্ঞ বলেছেন করানোর আল্লাহ যেন তাদের প্রতি দয়া করার তৌফিক দান করেন আর কি বলেছেন তা সিদ্ধ আনবাবে না এগুলো অত লম্বা করলে বলছেন অকুল্লাহ মা কাউলান খারি কাউলান কথা খারি মা কি মানে কি খারি মানে নরম সরম দয়া মায়া আপনার ছেলেকে আপনি বলেন খই রে ভূত ও ভাইয়া বাবা খই বেটা এটা সত্য কথা না নরম কথা হ্যাঁ এটা নরম খই না হেই কই গেলে রে আপনার ছেলের প্রতি মেয়ের প্রতি এতো মায়া এত নরম সুরে তাদের সাথে কথা বলে আর আব্বারে বৃদ্ধ মা বাবা এবার খাইয়া হয়েছেন খাইছি না তুমি খাইছো না খাবাইলাম আছে না এটা নরম কথা না গরম কথা আল্লাহ বেশি গরম আহারে আমার আল্লাহ বলছেন না তুমি এইভাবে করিও না এইভাবে আচরণ করিও না কাউলেন কেন নরম সুরে বৃদ্ধ অবস্থায় দিলটা তাদের নরম হয়ে যায় তাদের সাহায্যর বড় জরুরত হয় এই সময় হেল্পের সাপোর্টের বড় দরকার তুমি যদি শক্ত সুরে হও হাই বলিও আমি কথা কো হাই বলিও আমি তাহলে তাদের যে খলিজা আছে বিশেষ করে যারা তো তারা যখন একেবারে বার্ধক্যে উপনীত হয়ে যান বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যান একজন অথবা দুজন বিশেষ করে এই সময় তোমরা দয়া রহমতের ডানাটা তাদের জন্য তোমরা বিছাইয়া দেবে
কইলে আব্বা আম্মা তোমার চিন্তার কোনো দরকার নাই, আমি সবসময় তোমার সাথে আছি। আপনি সাহস দেন, তাদেরকে শক্তি দেন, সাপোর্ট দেন, সাপোর্টের মতন সাপোর্ট। তিনি হইলেন আমার আল্লাহ, তিনি হইলেন আল্লাহ। আপনি আপনার মা বাবাকে সাপোর্ট দেন, হেল্প করেন। ওয়াল্লাহে ওয়াল্লাহে আপনি সাপোর্টলেস হবেন না, হেল্পলেস হবেন না। আল্লাহর বিচার হইল আপনার সন্তান দিয়ে আপনার খেদমত করান। এটা হইল আল্লাহর তরিকা, আল্লাহর সিন, আল্লাহ রাব্বুল আলামিনের আর সুন্নাহ। আল্লাহ যেন আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান। অনেক আলোচনা মা বাবার যাচ্ছে না বেশি করে, আর একটা তো না বলি ফাঁসি না। সাহাবাই কেরাম এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা তো নাই, বাট আমি চাই তাদের খেদমত করতে, বাট তরিকাটা কি খেদমত করা? বলে তোমার আব্বা নাই, তোমার চাচা আছেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমার চাচা আছেন। তোমার আম্মা নাই, তোমার খালা আছেন, চাচি আছেন? ইয়া রাসূলুল্লাহ আমার খালা আছেন, চাচি আছেন। হুজুর বললেন, তুমি যদি তোমার চাচার খেদমত করো, তোমার বাবার খেদমত হয়ে যাইবে। তোমার চাচির, তোমার ফুফুর খেদমত করো, তোমার খালার খেদমত করো, মায়ের প্রতি খেদমত হয়ে যাবে। যেন ভাই বাবা চলে গেছেন, চাচা আছে, মাঝে মধ্যে তাদের সুখে দুঃখে একটু খবর নিয়েন, একটু হেল্প করেন, সাহায্য করেন, একটু মাঝে মধ্যে গিফট দিয়েন, মাঝে মধ্যে মজার মতো খাবার করে নিতে খান, একটু খাটাইয়া দেন। মনে করি না খালি আমার আব্বা যদি থাকতেন তাহলে আমি এগুলো দিতাম, আমার আব্বা নাই, আমি মনে করলাম আমার আব্বার প্রতি আমি এই আচরণটা করতেছি। রব্বুল আলামিন মা বাবা সওয়াব আপনার আমল নামায় দিয়ে আসবে। কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল-খালিস। পরের আয়াতে যাই, ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু মিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত থুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলান মিনকুম ওয়া আনতুম মানুষদের প্রতি খুব সুন্দর করে, মানুষের সাথে যেন কথাবার্তা যখন বলে খুব সুন্দর করে বলে। এখানে আমাদের মুশকিল আছে, আছে কিনা আপনারা বলেন না? কেন মুশকিল আছে না মানুষের সাথে কথাবার্তা বলতে? যারে যে কথা কইতো না তারে ওই কথা কয়, আছে কিনা? কইতো না তারে যদি রাখো তার বাবার নাম দরিয়া, আছে না? আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কথা যখন কও খুব সুন্দর করে কথা বলো। কথার আছে সতেজ বলি যদি কথা কইতে জানি, আপনি মানুষের সাথে যখন আচার আচরণ করবেন সুন্দর করে করবেন। ডাজ নট ম্যাটার সে আপনার ধর্মের অনুসারী কিনা, ডাজ নট ম্যাটার সে বাঙালি কিনা, আছে না? দেখেন অনেক সময় মসজিদ হয়ে দেখবেন এক বাঙালি আর বাঙালির প্রতি যেইভাবে সুন্দর করে সালাম আলাইকুম চাচা বালা নিবার দেখলে দেখেন খুব সুন্দর করে মানায়, আর আরে আরে খালারে রইলে আরে দেশে রইলে ও কিতাব বেটা খেটার খেটার করে এক জারা মাতলেই দেখবেন এটা সহ্য হয় না। আর দেখবেন আরো বাঙালি এখানে আলাদা করতে করতে শেষ, অনেক সময় রাগ গুসা চুপ উঠে না, কিন্তু অন্য জাতিরা না খেলে দেখবেন রাগ ফাল মারি মাথা তুলতে সময় লাগে না, আছে না? অন্য ধর্মের হইলে তো আর কথা নেই, অন্য বর্ণের হইলে তো কথা নেই। ওয়াকুলুল লিন্নাস, নাস বলতে কি মুসলমান? হ্যাঁ, নাস বলতে কি শুধু বাঙালি? নাস মানে মানুষ, মানুষ বলতে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাঙালি হোক, নন বাঙালি হোক, ডাজ নট ম্যাটার, মানুষ হে কি মানুষ, হে মানুষ, মানুষ হিসাবে তার একটা কোয়ালিটি আছে, মানুষ হিসাবে তার একটা স্ট্যাটাস আল্লাহ আছে। সে জান্নাতি হবে না জাহান্নামি হবে এটা ফয়সালা করার মালিক কে? আল্লাহ। আল্লাহর ইবাদত না করলে হক কার নষ্ট করছে? আপনার নষ্ট করছে না আল্লাহ নষ্ট করছে? আল্লাহর হক নষ্ট করতে সে যদি আল্লাহর ইবাদত না করে নন মুসলিম হয় সে হক নষ্ট করছে আল্লাহর, আমার খারাপ ব্যবহার করার আশ্রয় গেছে কি? শাস্তি দিলে কে দিবে? আল্লাহ, আল্লাহ দিবেন। বাট মানুষ হিসাবে তার একটা কোয়ালিটি আছে, স্ট্যাটাস আছে, যেমন আছে আল্লাহর কাছে তেমন থাকতে হবে মানুষের, মানুষ হিসাবে তার মর্যাদা আছে।
এই জন্য হযরত মুসা আল্লাহ বলেন মুসা খালি নরম নরম জায়গায় গিয়া দাওয়াত দিলে চলবে না আবার তোমার খার কাছে যাইতে হবে চিন্তা করেন মুসা বলেন আল্লাহ এত বড় পাওয়ারফুল মানুষ গরম মানুষ এমনি আমারে দেখতে পারে না তুই কেন আমি না দিবে আর বলছেন তার কাছে গিয়ে আমি দিনের দাওয়াত নিয়ে যাইব এটা কিভাবে কিন্তু যাওয়া সারা কি কোনো চয়েস আছে যাওয়া সারা কোনো চয়েস ইউ হ্যাভ টু মুসা দাদাই আর চলবে না আল্লাহ বলেন আল্লাহ ঠিক আছে আমি যাব বাট আমার ভাই হারুনকে যদি আমার সাথে নবী বানাই দেবে তাহলে দুইজনে মিলে যদি যাই আমার বুকে হাঁকবে না বুকে আল্লাহ বলে মুসারে যাও তুমি বলছো হারুন এই নবী বানাই দিতে আমি আল্লাহ তোমার বাইরে নবী বানাই দিলা যাও দুইজন মিলে যাও এরপরেও যাও এরপরেও যাও আল্লাহ তাআলা বললেন তার সাথে বড় মানুষ তো তার সাথে গিয়া কথা কিভাবে বলবেন কথা বলার তরিকা আল্লাহ বললেন আল্লাহ বললেন ফাকুলা লাহু কাউলান লাইনা ফাকুলা লাহু কাউলান ফাকুলা তোমরা দুইজনে বলবা তার সাথে কথা তার সাথে কথা যখন বলবা গিয়া যখন তার সাথে কথা বলা শুরু হইব বুঝলো না এই ফেরাউন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন বল তুই ঈমান আনবে কিনা আল্লাহ বলেন না যে কিভাবে গরম গরম কথা কইলেন না গিয়া মুসা তুমি তো ঠিক আছে তোমার অভ্যাস হলো গরম থাকা তোমার তো রাগ কুসা বেশি আছে আমি বুঝি বা প্লিজ যে সময় ফেরাউনের কাছে যাইবা দিনের দাওয়াত লইয়া ফাকুলা লাহু কাউলা লাইকিনা লাইনা মানে লিম নরম একেবারে সফট তার সাথে খুব সফট ভাষায় সফট ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করবা খুব মোলায়েম ভাবে খুব সুন্দর ভাবে তার সাথে কথা হইবা তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন প্রিয় বান্দা ছিলেন না একজন নবী ছিলেন না এর চাইতে শ্রেষ্ঠ দুনিয়ার আর কোন মানুষ আছে নবীর চাইতে আর শ্রেষ্ঠ কেউ হইতে আর ফেরাউন খুব উৎকৃষ্ট ছিল না নিকৃষ্ট ছিল হ্যাঁ মুসার চাইতে যেভাবে কেউ উৎকৃষ্ট হইতে পারে না আর ফেরাউনের চাইতে আর নিকৃষ্ট হইতে পারে তাহলে মুসার মতো উৎকৃষ্ট মানুষকে বললেন সবচেয়ে নিকৃষ্ট মানুষের সাথে ব্যবহার নিকৃষ্ট হবে না উৎকৃষ্ট হবে ব্যবহার নিকৃষ্ট হবে না উৎকৃষ্ট হবে এখানে গিয়ে তোমার যে লাঠি দিছি লাঠির বড়াই লাঠির বড়াই এখানে গিয়ে বলে যদি দিনের পথে নাও তে লাঠি দিয়া রাম পাতা একবারে দাঁতের ভিতরে ঢুকাই দিবে আগে বুঝা গেল দুনিয়ার সে মানুষ সে যতই নিকৃষ্ট তার সাথে আমার ব্যবহার হতে হবে চমৎকার ব্যবহারটা কেমন হতে হবে আপনার দুশ্মন যদি থাকে তার সাথে ভাই আপনার ব্যবহার আপনার বাবা হলে চাষা হলে খুব রেসপেক্টের সাথে বলবেন আচরণ করবেন দেখলে শেয়ার দিবেন আর এখন মুরব্বী আছেন আপনার বাবা বয়স আপনি দেখলে সুন্দর সাথে আপনি আলোচনা করেন না কথা বলেন না তার সাথে ব্যবহার করেন না না তা বলতে পারেন মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন সে দুষ করতে পারে সে অন্যায় করতে পারে সে দুষ করতে পারে অন্যায় করতে পারে আর তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না যাবে না সুবহানাল্লাহ মসজিদে নববীতে আল্লাহর নবী একবার বসা মসজিদে নববীতে আল্লাহর নবী একবার বসা সাহাবায়ে কেরামও বসা আরেকজন বেদুইন আসছে বেদুইন এসে মসজিদে নববীর খুনার মাঝে ফেসা বইলা দিছে আছে না জানা দিসটা সাহাবায়ে কেরাম তো এবারে আতু তাকাইয়া মসজিদে নববীতে কি করছে রাগে গুছে পরে শেষ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল খুব শান্ত খুব নরম শুনে সাহাবী তুমি খবর দাও তাহলে ফেসাতে করতে দাও তাকে ফেসাব নন ডিস্টার্বিং তাকে ডিস্টার্ব দিও না আর সাহাবায়ে কেরাম তো খালি গুছায় ফাটফাটে করতেছেন দরজা ফেলবেন একবার লোকটা সবাই গ্রাম তো কে বয় পাইল কিন্তু নবীর কোন বয় সব শেষ এবার সবাই গ্রামকে বলেন তোমরা এখানে পলসি দ্বারা পানি দেখলে জায়গাটা দৌতো করে তাহলে বললেন না তুমি দো সবাই গ্রামকে বললেন পলসি দিয়ে পানি ডালবার জায়গাটা কি করে দেন
তৌত করে দাও। লোকটা আহলো দেখা দোয়া করলো আল্লাহ নবীর জন্য, আর সাহাবায়ে যারা আছিলেন তাদের জন্য বহুত দোয়া করলো। আল্লাহ নবী শুনে মুস্কি আসি মুস্কি আসি। তো আমাদের রাগ গুসা আমাদের জবান অনেক সময় খারাপ হয়ে যায়, আর নবীর তরিকা আল্লাহর তরিকা হচ্ছে মানুষ যতই খারাপ হোক না কেন, আপনার সাথে খারাপ ব্যবহার করুক না কেন, আপনি আমি বাদ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে। কিছু মানুষের দেখবেন এই জগতে আছে মুখ দিয়ে যদি ছাড়েও না দূরই থাকে তাহলে আঙ্গুলি আপনার দেখা যাবে আছে না, আল্লাহ নাউজুবিল্লাহ, মুখ দিয়ে পারতেছে না খারাপ ব্যবহার করতে। এখন পুরুষদের পারবে না দেখবেন তার একটা আঙ্গুলি দেখে খারাপ ব্যবহার করে আস্তা ফেরো বাহিনী। তো ইসলাম হচ্ছে এমন একটা দিন, এমন একটা দিন মানুষকে তরবিয়া, মানুষকে তার ভিতরে মানুষত্ব করে রাখা দেবেন, সুবহানাল্লাহ। মানুষের একটা হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকা দরকার এজ এ হিউম্যান বিং হিসাবে। ইসলামটা হচ্ছে, কোরআনটা হচ্ছে, হাদিসটা হচ্ছে এমন একটা দিন, এমন একটা কিতাব যেগুলি মানুষকে মানুষত্বের মর্যাদায় পৌঁছাইতে সহযোগিতা করে। আল্লাহ যেন আমাদেরকে এই খাতারে যাওয়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমি তো বহু অঙ্গীকার নিছিলাম, বার তোমরা বিপদের সময় বড় অঙ্গীকার পালন করবা। চুক্তি ভঙ্গ করলে কেউ এটা করল না, ইল্লা কালিলা কালিলা মিনকুম, মাত্র কিছু মানুষ তোমরা এই অঙ্গীকার পালন করছো, আর সবাই তোমরা অঙ্গীকার ভঙ্গ করছো। অঙ্গীকার কি করছো? ভঙ্গ করেছো আমার। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ الله আরো কিছু অঙ্গীকার নিছিলেন বনি ইসরায়েলদের কাছ থেকে। ডেঞ্জারাস জাতি তো অঙ্গীকারগুলি কি ছিল? আল্লাহ বললেন ওয়াইদ আখাজনা মিসাকাকুম, আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, লা তাসফিকুনা দিমাকুম, তোমরা রক্তপাত করবে না, মারামারি করবে না, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, আর তোমরা একে অপরকে তোমাদের নিজেদের লোককে বহিষ্কার করবে না, দেশ থেকে তাড়িয়ে দিবে না, যে না তোমাদের রাইট নেই এদেশে থাকার, তোমরা চলে যাওয়ার এক দেশে, এটা করবে না, আমি অঙ্গীকার নিয়েছিলাম। শুননা অপরাধ তুমি তোমরা স্বীকার করেছো, তোমরা মেনে নিয়েছিলে, তোমরা একে অপরকে দেশ থেকে বের করে দিবে না, তারা শক্তিশালী তোমরা এই কাজটা করবে না, দুর্বলদের প্রতি তোমরা ভালো পাও না তাদেরকে, বা এর মানে এই নয় যে দেশেই তোমরা থাকতে পারবে না, গেট আউট, এটা তোমরা হইল না, আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম, চুক্তি করেছিলাম বনি ইসরাইলদের সাথে, অপরাধ তোমরা স্বীকার করেছিলে, তোমরা সাধন তোমরা সাক্ষী দিয়েছিলে এটা করবে, তোমরা অঙ্গীকার পালন করবে, বা তোমরা ভঙ্গ করেছো। ثُمَّ أَنْتُمْ هَؤُلَاءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًا مِنْكُمْ مِنْ دِيَارِهِمْ تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. الله تعالى مدينة دويتا دولا سين تقول بانغلاديش تبورو دويتا دولا سين شو دولا بانغلاديش نا شغل دشا سين شغل دشا تبورو دولا سين নদীটির সময় মদিনাতে বড় দুইটা দল ছিল, একটা দলের নাম ছিল আউস আর একটা দলের নাম ছিল খাজরাজ। বলে তো দুইটা দলের নাম ছিল আউস আর দুইটা দল ছিল, শুধু কি বড় দুইটা দল ছিল না ছোট ছোট আরো দল ছিল আর আছে না, বড় দল ছোট দলের ভিতরে দুইটা যায় আছে না, এখন আছে কিনা বড় দল গুলা ছোট দলের সাথে জুট করে করে না তোমরা
হত্যা করবে না, রক্তপাত করবে না, ওলা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আখরাজতুম তাশহাদুন, তোমরা এই দল উপরদেরকে দেশ থেকে বের করে দিবে না যে তোমরা ন্যায় দেশে থাকা তোমাদের কোনো রাইট নাই। এই দোষ বইল না খবরদার, দুইটা দল ছিল, একটা ছিল আউস আর একটা ছিল কি খাজরাজ। আর মদিনার আশেপাশে ইহুদিদের আরো দুইটা দল ছিল, এই দুইটা দল ছিল বনু কুরাইজা আর বনু নাজির। বলে তো কোন দুইটা দল? বনু কুরাইজা আর বনি নাজির। বৃহৎ দল দুইটার নাম ছিল আউস আর খাজরাজ, বা ছোট দুইটা দল এদের নাম ছিল বনু নাজির আর বনু বনু কুরাইজা আর বনু নাজির, বনু কুরাইজা আর বনু নাজির। বাট আউসে দখল করে নিছে বনু কুরাইজাকে, বনু কুরাইজা তো ছোট দল, তারা জোট করছে কার সাথে? আউসের সাথে। আর বনু বনু নাজির ছোট দল, তারা জোট করছে আরব দল খাজরাজের সাথে। এখন আউস আর খাজরাজের সাথে যখন যুদ্ধ বাদে এক বল বড় দল বল দুই দলের সাথে, তখন বনু কুরাইজা পক্ষ দেখার আউসের আর বনু নাজির পক্ষ দেখার খাজরাজের। তখন এক দল অপর দলের সাথে যখন যুদ্ধ করে এক দল অপর দলের কাছে বন্দী হয়, তখন এক দল অপর দলকে এই বন্দীকে ছুটাইয়া নেয় মানি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুন আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। আমি আল্লাহ তাআলা বললাম আমার সাথে তোমরা চুক্তি করলাম যে এক দল আরেক দলের সাথে তোমরা মারামারি করবে না, ঝগড়াঝাটি করবে না, রক্তপাত করবে না, এক দলের মানুষ আরেক দলের মানুষকে বন্দী করবে না, এক দলের মানুষ আরেক দলের মানুষকে বহিষ্কার করবে না, এই চুক্তি করলাম। বা তোমরা জুট করে এক দলের সাথে আরেক দলে কি করো? মারামারি করো, রক্তপাত করো, এক দল আরেক দলের মানুষকে দেশ থেকে তোমরা বহিষ্কার করে দেয়, তোমরা আমার চুক্তিটা ভঙ্গ করো। وَإِنْ يَأْتُوكُمْ أُسَارَى تُفَادُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُكُمْ أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ. মারামারি বড় দল ছোট দল জুট বাঁধা, এক দেশ থেকে বের করে আরেক দেশে স্থানান্তরিত করা, রক্তপাত করা, বন্দী করা, অন্যায়ভাবে তাকে বন্দী করে রাখা 1400 বছর আগে ছিল, এখন আসি না নাই? বুঝলেন নাই বাবা? এখন আসি কি নাই? আল্লাহ জানেন কি নাই? বলা কিয়ামতের আগ পর্যন্ত ওই ধরনের ফসাদ আর দলাদলি থাকবে কিনা? দলাদলি করলে, রক্তপাত করলে, জেলর ঢুকাইলে, মারামারি করলে শান্তি হয় না অশান্তি হয়? শান্তি হয় না অশান্তি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলি জ্বলন্ত রাখছেন। এ শুধু 1400 বছর আগেই দলাদলি ছিল না, ঐক্যজোট ছিল না, ফসাদ ছিল না, রক্তপাত ছিল না, বন্দী করা ছিল না, এখনো আছে ভবিষ্যতেও। আর এই সমস্ত আচরণ শান্তির ফয়সালা হইতে, অতীতে যেভাবে অশান্তি সৃষ্টি করেছিল এই এই কারণগুলো এখনো অশান্তি স্থাপন করছে, আর কি আমার পর্যন্ত এইভাবে দলাদলি আর ফসাদ থাকলে শান্তি বাড়বে না অশান্তি বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন এই এক্সাম্পল গুলা কোরআন কারিমের ভিতরে রেখেছেন, এই জন্য মানুষ এখান থেকে লেসন নিতে হবে যে দলাদলির ভিতরে এই সমস্ত জুটের ভিতরে এক দল আরেক দল কি আমার দেশে থাকতেই পারবে না, রক্তপাত করা, মারামারি করা, এই জন্য রব্বুল আলামিন এই জমিনে আপনি আমাকে পাঠান। আল্লাহ অনেক কিছু দিয়েছেন যাতে শান্তির সাথে আমরা জমিনে থাকতে, কিন্তু আমরা শান্তির বদলে অশান্তি আমরা ডাইকা আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে। ভেরি কুইকলি দু চ্যালেঞ্জের ভিতরে শেষ করে ফেলব। আল্লাহ রব্বুল আলামিন এবার বলছেন রাসূলকে, কোরআনুল কারিমের কথাটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাটা, ইহুদিদের যে আসমানি কিতাব ওই কিতাবটার নাম কি ছিল? তাওরাত, বলেন না? ইহুদিদের যে আসমানি কিতাব ছিল মুসা আলাইহিসসালামের উপরে আল্লাহ নাযিল করেছিলেন, এই কিতাবের নাম কি ছিল? তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ারলি তাওরাতের আয়াতে আয়াতে পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছেন, কোরআনের কথা বলছেন যে শেষ নবী যিনি আসবেন উনি হবেন আহমদ, উনি হবেন মুহাম্মদ, বলেন সুবহানাল্লাহ। আর উনার উপরে শেষ আসমানি কিতাব হবে মহাগ্রন্থ আল
তাওরাতের ভিতরে স্পষ্ট লেখা ছিল এগুলো কি ছিল স্পষ্ট কিন্তু ইহুদিরা তাওরাত মানত কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসেবে মানত তাওরাত মানত কিন্তু কুরআনকে শেষ আসমানি কিতাব হিসেবে তারা এখন আমি তাওরাত মানবো এখানে যা লেখা আছে তা মানবো না তাহলে কি তাওরাতের প্রতি ঈমান আনা হইবে না তাওরাত আমি মানবো মুসাকে মানবো বা তাওরাতে যা লিখে আছে মুহাম্মদের কথা লিখে আছে কুরআনের কথা লিখে আছে আমি মানবো না তাহলে কি তাওরাতকে সত্যিকারাতে মানা হইল না আল্লাহ তাআলা এই কথাটা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি কিতাবের একটা অংশে ঈমান আনবা আর একটা অংশে ঈমান আনবা না তাওরাতের যে পার্টের ভিতরে মুহাম্মদের কথা কুরআনের কথা আছে তোমরা এটা মানবা না বিশ্বাস করবা না আর অন্যান্যগুলো বিশ্বাস করবা তাহলে কি সত্যিকার অর্থে তাওরাতের প্রতি ঈমান আনা হইল না তাওরাতের প্রতি ঈমান আনা তখনই সত্যিকার হবে তাওরাতে যে মুহাম্মদের কথা লেখা আছে যে কুরআনের কথা লেখা আছে তোমরা এটা পেয়ে গেছো মুসার পরে তাওরাতের প্রতি যদি ঈমান এনে নাও কুরআনের প্রতি ঈমান এনে নাও তাহলে এটা তাওরাতের প্রতি সত্যিকার অর্থে ঈমান হইল আর ওই তাওরাত সত্যায়ন করেছে কুরআনকে আর কুরআন সত্যায়ন করেছে তাওরাত সুবহানাল্লাহ তাওরাত কুরআনের কথা বলেছে আর কুরআন ও তাওরাতের কথা বলেছে কারণ তাওরাত আর কুরআন কার তরফ থেকে এসেছে আল্লাহ আর বলল না যুদ্ধীরা বলল যেহেতু কুরআন আমাদের উপরে নাজিল হয় নাই তাহলে আমরা এই কুরআনকে আসমানি কিতাব হিসেবে মানবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শুনো তোমরা মনে করছো তাওরাত দিয়ে মুসা দিয়ে জান্নাতে যাইতে পারবা না পারবা না তাহলে রেজাল্ট কি ফামা জাযাউ মান يفعل ذلك منكم এই যে তোমরা সলসাতুরি করতেছো পয়েন্ট দেখাইতেছো তর্কাতর্কি করতেছো আল্লাহ আসমানি কিতাবকে মানতেছো না তোমাদের জন্য একটা প্রতিদান অপেক্ষা করতেছে জাযা কি যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিদ দুনিয়া ফিল হায়াতি দুনিয়া দুনিয়া জীবনে তোমাদের জন্য জিল্লতি আছে কি আছে তোমাদের জন্য ইহুদিদের জন্য কি আছে জিল্লতি আছে এখন বলতে পারেন তাদের জিল্লতি কি দুনিয়া তো বড় বড় দনি দেখা যায় তারা সত্য না আচ্ছা বলেন তোদের কি তাদের কি নির্দিষ্ট কোনো দেশ আছে তাদের তামাম ওয়ার দুনিয়ার ভিতরে তাদের কি নির্দিষ্ট কোনো দেশ আছে না দখলে মিরাশ হ্যাঁ দখলে মিরাশ না তাদের আর কোনো মিরাশ সারা দুনিয়া জানে কি না সারা দুনিয়া জানে কি না বাট বল যা না শক্তি যা কি আছে না এটা কথা দুনিয়াতে তো আছে জিল্লতি ফিজ আর আখিরাতে আছে কিয়ামতের দিন তাদেরকে আশাদিল আযাব মানে কি তা আশাদিল আযাব মানে কঠিন আযাবের দিকে তাদেরকে নিপতিত করা হবে এটা সারা দ্বিতীয় কোন পথা তাদের ওই তাওরাত আর মুসা দিয়ে তারা বাঁচতে পারবে না আর অনেক আয়াত নিয়ে এসেছিলাম মাত্র সময় নেই আল্লাহ যদি আছে রাখে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে তাহলে আজকের আলোচনা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম এক মিনিটে সামারাইজটা করে ফেলি একটা হচ্ছে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না মা বাবার খেদমত করতে হবে আত্মীয় স্বজনের খেদমত করতে হবে সুন্দর আচরণ করতে হবে ইয়েতিমদের সাথে যেন আমরা ভালো ব্যবহার করি মিসকিনদের সাথে ভালো ব্যবহার করি সর্বোপরি না মানুষের সাথে যেন সুন্দর ভাষায় কথা বলি মানুষের সাথে যেন সুন্দর ভাষায় এমন যদি আমার দুশ্মনও হয় তাহলে ভাষা যেন আমার খারাপ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন আর দলাদলি ফাসাদের ভিতরে শান্তি নাই আছে কি শান্তি আছে না অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অশান্তি থেকে হেফাজত রাখেন আর সুন্দর সুন্দর গুণাবলী যেন আমাদেরকে অর্জন করার জন্য তৌফিক দান করেন মানুষত্বের মর্যাদা নিয়ে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়ে যেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাসায় রাখেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা